বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী। 10 দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা। নিখোঁজ মেয়ের খোঁজ পেতে দ্বারস্থ হয়েছেন পুলিশের। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা, বয়স 22। তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পেমা বাহাদুর গ্রামে। নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন, আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না, তবে সব কিছু বুঝতে পারে। 5 মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল। মেয়ে আমার কাছে থাকতো, কয়েকবার একাই শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। গত 25 মে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। আত্মীয় স্বজন ও শ্বশুরবাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। কোথায় আছে, কী অবস্থায় আছে কিছুই জানি না। তাই বাধ্য হয়ে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ মেয়ের বিষয়ে অভিযোগ দায়ের করেছে। কি বলেছেন নিখোঁজ তাপসী শর্মার মা হীরা শর্মা, শুনুন। এবং কীভাবে নিখোঁজ হলো? শনিবার থেকে নিখোঁজ হলো। আমার মেয়ে কথা বলতে পারছিল না, কিন্তু মাথার বেরেন ভালো ছিল, সব কিছু আধার কার্ড অ্যাকাউন্ট বইয়ের সবার কিছুর নাম টাম সব বার করতে পারতো। আর 8টা থেকেই বের হয়েছে ওই কালীবাড়ি থেকে, ওখান থেকে একবারে লোক করা আছে, ওখান থেকে আর পাচ্ছি না। মানে কোন গ্রাম থেকে? কোন ওই যে কালীবাড়ি ওই স্কুলটার কাছ থেকে। কোথায় এটা, কোন গ্রাম? পেমা কালীবাড়ি স্কুল থেকে। আজ কদিন হলো নিখোঁজ হওয়ার? আজকে দিয়ে 9 দিন হলো। শনিবার 8টার সময় থেকে বেরিয়েছে, 8টার সময় থেকে হারাইছে। কোনো খোঁজ পাচ্ছেন না? খোঁজ পাচ্ছি না। গোটায় চাঁচল মাচল হরিশ্চন্দ্রপুর গোটায় খুঁজছি, পিপলা টিপলা গোটায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না। আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন? আমার মেয়ের পিপলায় বিয়ে দিয়েছিলাম। কত মাস আগে? অগ্রহণ মাসে। বিয়ের সময় কোনো ডিমান্ড হয়েছিল? ডিমান্ড হয়েছিল, তো ডিমান্ড আমি দিনি। আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চলাবে, তো আমি ডিমান্ড দিব, খালি 25,000 টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওটাই আমি দিয়েছিলাম। তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার মেয়ে এখানে থাকতো? এখানে রাখছিলাম, আমি বললাম যে টোটোটা দিব, এটা তুই হয়তালকে বাইরে খাটবে, টোটোটা দিব, তারপরে আমার মেয়েকে পাঠাবো, না তো আমি পাঠাবো না তালকে। তারপরে আপনার মেয়ে কোথায় যেত? আমার মেয়ে পিপলায় যেত বেশি, রাতে উছুরে, রাতে সকালে বিকালে যখন যেত তো ওদিকেই রাস্তা দিত, পিপলার এদিকে। তো যেদিন নিখোঁজ সেদিন কি পিপলা গেছিল? ওদিন যাইনি, ওখান থেকে ওদিন যাইনি, গোটায় খুঁজলাম, পিপলা বলছে আমার শাশুড়িরা এখানে আসেনি, আসলেই তো আমরা ফোন করতাম, ওখানে যাইনি। তো আপনার মেয়ের বয়স কতখানি হবে? আমার মেয়ের বয়স 23 বছর হলো। কিছু পড়াশোনা করেছিল? পড়াশোনা পিপলা স্কুলে 7 বছর পিপলা স্কুলে, বাবা স্কুলে পড়াইছি। তারপরে বিয়ে দিয়েছিলেন? তারপরে বিয়ে দিয়েছিলাম। তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি খোঁজাখুঁজি করছে? ওর স্বামী নাই, বাইরে চলে গেছে, ওর শ্বশুরও নাই, বাইরে চলে গেছে, ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু, সেই জন্য আমি ওখানে রেখে আসছিলাম। তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার? আপনার মেয়ে কোথায় যেতে পারে? আমার মেয়ে কোথায় যেতে পারে? আমার মন বলছে দেখ, এবারে বোধ হয় কেউ ধরে নিয়েছে, কেউ ধরে নিয়েছে, তাই জন্য আমি পাচ্ছি না, না তো পেয়ে যেতাম। আমি তো সব কুটুম স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম, আমি কোথাও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, ফেলে পরে পেয়ে যেতাম। আমি সকালে 8টার সময় থেকে লোকের কাছ থেকে পয়সা নিয়ে খুঁজ দিয়ে বেরিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বেরিয়ে তাই গেলাম তুলসীঘাটা। তুলসীঘাটা দিয়ে 2টা রাস্তা আমি দেখলাম, কোনোটা রাস্তায় আমার মেয়েকে পেলাম না। আমার মন বলছে কেউ এবার আমার মেয়েকে বোধ হয় ধরে নিয়েছে। আপনার কটা ছেলে মেয়ে? আমার 2টো ছেলে, 1টা মেয়ে। আমি তো কালীর কাছে মেঙে ভাঙে মেয়েটাকে পেয়েছি, হাতে ওং আছে, ওং চিহ্ন আছে হাতের মধ্যে। আপনার বড় কে পরিবারের মধ্যে, ছেলেদের মধ্যে বড় কে, ছেলে মেয়ের মধ্যে? ছেলে বড়, ছেলে বড়, আমার আর মেয়েটা মাঝো, আর একটা ছোট ছেলে। থানায় ডায়রি করেছেন? থানায় ডায়রি করেছি। আপনার পরিবারে এখন কে কে আছে? আমার পরিবারে আমার স্বামী আছে, আমি আছি, আমার বৌমা আছে, আমার 2টা পোতা আছে, আর 2টা ছেলে, আর আমার মেয়েটা ছিল, মেয়েটা নাই। আপনার স্বামী কোথায় গেছে? আমার স্বামী গেছে কালীবাড়ির মধ্যে, ওখানে খুঁজছে, আর লোকের কাছে বলছে দেখুন দিকে যেতে পারে। আপনার নাম? আমার নাম হীরা শর্মা। আপনি কে হলেন? আমি ওর মা হলাম। এলাকাবাসীর মতে কথা বলতে না পারা অর্থাৎ মুখ মেয়ের শোকে ভেঙে পড়েছেন মা হীরা শর্মা। বিভিন্ন এলাকায় খুঁজেও সন্ধান পাওয়া যায়নি মেয়ের, এখন পুলিশই ভরসা। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ মেয়ের সন্ধানে সব রকমের চেষ্টা করা হচ্ছে। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন।
রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।